উলা বলে খুঁটিয়ে নিয়ে গাঠিতে গোজে, গাঠিতে একটা গোজে, আরো গোজে, আরো গোজে, হাফ প্যান্ট পরা তো গাঠিতে গুস্তি গুস্তি সব প্যান্ট গাঠির মধ্যে চলে এসে ওদের দিন একটা মারা যাচ্ছে। কমন লে গাঠি বই আম নিয়ে জিনুকির ভাষা ঘষে ভুটো হয়ে যায় ওই দিকে কাটিয়ে খায়, সব তা জানি, বুকটা ভাটিয়ে যায়, বুকটা ভাটিয়ে যায়, ফেরেস্তারা লাথ হয়ে বুক ফাটা গেলায় দিলে। বিজয় সরকারের গান দিয়েছে বুড়ো গান গান কাটে আর গায় কি মজা। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই জায়গা দুটো জাকি আছে এও দেয় ঠিক মতো, যে কাশি বুড়িয়ে যার কায়দা জন্মের বুড়ো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুড়ো রুকু হয়ে গেছে, সোজায় দাঁড়ায় থাকতে পারে না। ছেলেগুলো সব বাইরে থাকে, একদিন বাজারেতে দুধ কিনে আনছে, আইনে শাকনিতে শ্যাকশ্যাক দুধ চুক আড়ির মধ্যে চলে গেছে, শাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। বুড়ি কয় যে কি দুধ কিনে নিয়েছে, কোন গাছ দুধ এতে দুধের মধ্যে দিয়েছে মাছ। বুড়ো হাসতে হাসতে কয় এই তো বাংলাদেশে গাছ দুধ ওই রবি হয়। পরের দিন যে দুধ আলারে আটে বাজারে যেতে যাই সাড়ে ছয়টার, তো দুধের মধ্যে চিংড়ি মাছ খেয়ে কাকা গাই বাঁধিয়ে দিয়েছিলাম বিলির মধ্যে পানির সাথে পানি ঘাস কাতি কাতি হতে ইসি মাছ খাই ফেলে দিয়েছে, তাই দুধের সাথে যদি বার হয়ে গেছে বদ মায়াস করছে কার খালো নাই গাইতে ইসে মাছ খালো, তাই বলে কি দুধের সাথে তাজা ইসে বার হয়ে যায়নি। ও দুধ বেশি বাজারে যাচ্ছে জগ ধরে খালের মধ্যে সুখ নিতেছে, কোসড়ি শিয়ের মধ্যে ইসে মাছ ঢুয়ে গেছে। বুড়ো কয় তওবা তওবা আস্তাক করিলা, জীবনে কোনোদিন আর বাজারে দুধ খাবো না, মরিবাসী। ছেলেকে ফোন দিয়েছে বাবা একটা গাই কিনে দে, কয় আব্বা কালকে যে ব্যাংকের থেকে 1 লাখ টাকা উঠে নিয়ে আসবেন, যাই কোটালি ভাড়া হাটাতে গাই কিনে নিয়ে আসবেন। বুড়ো গাই কিনে নিয়ে গেছে কোটালি ভাড়া হাটাতে, কাঁপতে কাঁপতে বাড়ি গেছে, বাড়ি এক মুঠ খ্যার যদি থাকে আসরের পরপর যাই ওঠছে, গাইডারে উঠোনের মাঝখানে নিয়ে বাঁধছে আগিরে শূন্য, বাড়ি যদি নতুন গরু কিনে আনে তাহলে গোলাইতে শূন্য দান ধামাইরে দিতে হয়, গরুতে যদি সটা সট খায় তালি বোঝা যাবে যে শুক ভাইলে, আর খাতি যে যদি গাল চাটে তালি বোঝা যাবে দণ্ড কমাইলে। কাসার বদলায় পানি নিয়ে গরুরে পাও ধোয়াই অজু বানাই দিতে হবে, বুড়ি যাওয়ার দরকার সব সুন্দর পালন করছে। বুড়ো গাই নিয়ে আটে জাতি জাতি গেছে হাফাইয়ে বারেন্দায় ছিল আলগা বারেন্দায় খাট এক খাট যাই টান টান হয়ে পড়িয়ে ঘন নিষেধ শুরু হয়ে গেছে। বুড়ো একবার নিথর নড়াচড়া নেই, গাইটা হয়ে দিক ওদিক তাকায় দেখতেছে যে বুড়োর তো বাপ ভালো না, খেড়ের পালা আছে নাকি, দেখছি কোনো মানে খেড়ের পালা নাই মা সাহ নাই, গাইডা লম্বাটা নিশে সাইজেছে সর্বনাশ করছে, কত ভালো ভালো বালটি কিনতে আসলো শয়তানটা তাকে কাছে বেসলো না, আইদ মরা বুড়োর কাছে বেসলো, এ বুড়ো নিজেই তো আমার পানি নিজের পানি নিজে উঠোই কাটি পারে না, আমার এখন পানি বেশ লাগছে। পাবলিক এক কথায় পার হয়ে চলে যাবে, এক কথায় পার হয়ে, আল্লাহ কিছু জানি না আমল করি নেই, বেশতে কোন দিকে একটু দেয় দাও সহজ বুদ্ধি শটে জব দিতে পারে। দুইজনে কাঁটাল কাতি বইছে, এক কাঁটাল ভাঙ্গে দুইজনে খাবে, ওর মধ্যে একটা হলো বেশি পেট কম, তো কাঁটাল ভাঙ্গে খাওয়া যখন শুরু হচ্ছে যে বেশি খাবে সে চিন্তা আছে যদি নিয়মতান্ত্রিক ভাবে খাই তাহলে তো অর্ধেক অর্ধেক খাতি হবে না, তো বেশি খাবে বলে ওই সামনের জন্য জিজ্ঞেস করছে এই তোর আব্বা আছে,
কারণ আব্বা তো মারা গেছে, কিভাবে মরল? ভালো মানুষ ছিল, কিভাবে মারল? ও গাদা বাপের এই মরার কিসা করতে যাইয়ে বাপের অয়ত্তে শুরু হচ্ছে। আমার আব্বা দাদির পেটে থাকা অবস্থায় কি যে অবস্থা গিয়েছে, এরপরে তিন দিন দাদির পেট ব্যথা মোটে হয় না। শেষে এই সাবাত হুজুরির কাছে যাইয়ে তাবি যাইনি কি দেখি হয় টয় পরে মরিয়ে যায়। ওদিক দেশে তো কাঁঠাল খাতেই তালে গেছে, পেরায় বনে কাঁঠাল খাই বেলায় দিয়েছে তিন চার রুয়া, এর মধ্যে ওর দাদা বাপ মরার কিসা শেষ হয়েছে। নিজের দিক চাহিদা যে কাঁঠাল চাষ এখন অবস্থা যত এই চালাকি করে আমার কাঁঠালতে বঞ্চিত আছে, উনি বা চালাকি করতে গেছে। ওর তোর দা তোর বাপ মারলো কি এরিয়া কাছে গাছে উঠলো বললো বললো এর ভাগে উনি এক রুয়া ওকেই যেতে পারিনি। পাবলিকই বাইসে যাবেন ওই ছটে জব দিয়া আল্লাহ কিছু জানিলে লেয়াবড়া জানিলে আমল করি নেই তাড়াতাড়ি বেস্তের গেট দেওয়া দাও কোন দিক জাতি হবে বেঁচে যাবেন আপনারা, ধরা খাবো আমরা মৌলবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করছে ওয়াজাক্কির, তুমি যা জানো ওয়াজ করো, জাক্কির ওয়াজ করো, মুহাদ্দিস ঘুমাই থাকলে কাম হবে না, তাড়াতাড়ি যাও, তোমরা যদি ওয়াজে না যাও তাহলে ওয়াজ করবে না মমতাজ। কইছেন আব্দুল কুদ্দুস সাহেব বাংলাদেশের কেলোরে, বাংলাদেশের শান আর মান আর কেউ বাড়াতে পারো নাই, কওমি মাদ্রাসার হাফেজ ছাত্ররা বাংলাদেশের শান মান বাড়াইছে, কথা কন সারা পৃথিবীর ভিতরে ভাষ্ট হইয়া আসে। কি তামাশা, কি আজীব, ছোট্ট ছোট্ট পোলা কথাও কথি দিশে পায় না যে সাইজ, সেই সাইজের পোলা পান সৌদির বড় বড় শাইখরা, তাও কোন জায়গা বসিয়ে, যে জায়গা জিব্রাইল আলাইহিসসালাম আসছে, যে জায়গা বিশ্ব নবী বসছেন, যে জায়গা আবু বকর উমর উসমান আলী, সেই জায়গায় বসিয়া হাফেজ তাকরিম, হাফেজ সালেহ আহমেদ তাকরিম, আরো হাফেজরা সে জায়গা সৌদি আরবের বাঘা বাঘা শাইখরা জিজ্ঞেস করে ইকরা পড়ো বিকৌলি বিকৌলিহি তাআলা, আল্লাহ তাআলার এই কালাম পড়ো, একটা আয়াত পড়ে ছাড়িয়ে দিছে 30 বার কোরআন শরীফের কোন জায়গা থেকে একটা আয়াত জিজ্ঞেস করবে এ নিয়ে পড়ানোর ভিতরে কেমন প্যালপিটিশন চলতেছে, আয়াতটা পড়ে দিছে সময় যদি দেরি হয়ে যায় বেল বাটন বাজিয়ে যাবে। আর হাফেজ তাকরিম, আর এই হাফেজ সোনার হাফেজরা টপ টপ করে তেলাওয়াত করছে, আর কি মজার তেলাওয়াত শোনেন নাই মিয়া, তা শুনবা কেন, মমতাজের গান শুনবা, বুকটা ভাটিয়ে যায়, বুকটা ভাটিয়ে যায়, ফেরেশতারা লাথিয়ে বুক ফাটা গেলায় দিলে বিজয় সরকারের গান দিয়ে যে বুড়ো গান গান কাটে আর গায় কি মজা। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই জায়গায় দুটো জাকি আছে এও দেয় ঠিক মতো, যে কাশি বুড়িয়ে যার কায় দেয় না শুনলি গাও কি, কিন্তু সালে আহমদ তাকরিবের তেলাওয়াত শুনলে গায়ের লোম শিউরে ওঠে। সেই সালে মক্কায় বৈশা কাবার ঘরের পাশে বৈশা মসজিদে আরামের মধ্যে বৈশা আমাদের বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করে আসছে। কয়েকদিন পরেই যাইয়া জাতীয় সংসদ সদস্য আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করি গোপালগঞ্জের থেকে, আপনার সিটি বৈশা প্রত্যেকটা জনগণের একই দাবি থাকবে, এই জাতীয় খান্নাস থেকে সংসদকে পবিত্র করা হোক। একমাত্র কারা কারা গুরস থেকে মোবাইল গুরস থেকে দেখ দেখা, এই জাতীয় খান্নাস থেকে জাতীয় সংসদকে পবিত্র করা হোক, কথা বলেন ঠিক ঠিক, বাংলাদেশকে সাত কবক জমিনের নিচে নামা গেছে ঠিক কি ঠিক না, আল্লাহ হেফাজত করুন, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ হেফাজত করুন। ও দোস্ত আল্লাহর কালাম শুনতে ভালো লাগে কি লাগে না, যতবার পড়ি যতবার বলি শুনতে ভালো লাগে কি লাগে না, গম হামকো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া, আমি মাওলানা নাসির জিজ্ঞেস করবে ও মাওলানা জাকির তুমি ওয়াজ করো, তুমি কি উম্মতের কাছে কথা পৌঁছাইছো? আল্লাহ নবী বললেন নাসির শোন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমরা নবীরা চলে আসি,
আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমি এজন্য তোমাদের ওলামায়ে কেরামদেরকে অ্যাসিস্ট্যান্ট নবী বানাই রেখে আসি। আমার যে দায়িত্ব ছিল তোমাদের সেই দায়িত্ব, আমার দায়িত্ব ছিল উম্মতের কাছে কোরআনের বাণী পৌঁছাই দেওয়া। ওয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীকে পাঠাইছে আল্লাহ উম্মতের কাছে, নবী কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনে কারীম তাফসীর করবে, উম্মতকে হিকমত বুঝাই দেবে, উম্মতের ইমামতি করবে, উম্মতের তাজকিয়া নফস করবে, চরিত্র সংশোধনের বয়ান করবে। এই সাইড কাজ দিয়ে নবীকে আল্লাহ পাঠাইছে। নবীকে আমি চলে গেলাম, সাইড কাজের দায়িত্ব তোমাদের কাছে, উম্মতের কাছে কথাগুলো পৌঁছাও। এই দায়িত্ব আলেমদের কাছে আসছে। এবার আলেমদের কাজের ভিতরে চারটা পাঁচটা ভাই আমার দিক তাকাও, যুবক তুমি পাবলে মুখস্থ করো। তুমি মনে আছে হুজুর আমি ওই ওয়াজ বেছে কাই বেড়াবো না, আমি একটু শুনি বাড়ি জাতি বাড়িয়ে বিড়ি খাতি খাতি যাইয়ে তখন শুইয়ে। আল্লাহ যদি তোমারে পছন্দ করে, তুমি যত বড় আকড়াই বাকড়াই গাঁজা খোর বিড়ি কর হও না কেন, মদ গাঁজা জেনা কর, তুমি গাঁজার যদি ডিলার হও, তবু আল্লাহ তালা তোমার কান ধরে টুপি পাগড়ি পড়াইয়া এই স্টেজে বসানোর যোগ্যতা দিতে পারে কি পারে না, দিতে পারে কি পারে না? যদি দিয়ে বসে মজা সেই সময় পাবা, কিন্তু তুমি তো কোরআন হাদিস পড়তে সময় পাচ্ছ না। যে কথাগুলো বলি কথাগুলো শুনে পেটের মধ্যে জমা করে রাখো, ইনশাল্লাহ কাজে লাগবে। আলেমদেরকে নবী পাক দায়িত্ব দিয়েছে, এই নবীওয়ালা কামকে কাজ করতে গিয়ে ওলামায়ে কেরাম নবীওয়ালা কাম বাস্তবায়ন করতে গিয়ে চার পাঁচ ভাগে ভাগ হয়ে গেছে। একদল আলেম ওলামা তবলিগের কাজের নেতৃত্ব দিচ্ছে, আর একদল আলেম ওলামা পীর হইয়া মুরিদ বানাইয়া মানুষদেরকে হেদায়ত দিচ্ছে, আর একদল আলেম ওলামা মসজিদের ইমামতি করে জুমার দিন বয়ার করে উম্মতকে বুঝাই দিচ্ছে, আর একদল আলেম ওলামা মাদ্রাসায় বৈশা হাজার হাজার ছাত্রদেরকে পড়াই পড়াইয়া মুহাদ্দিস মুফাসসির বানাই বানাই পাঠাই দিচ্ছে, আর একদল আলেম ওলামা নবীওয়ালা কাম আমাদের মতো মাঠে ময়দানে লক্ষ লক্ষ জনতা মাপ পাবলিক জেনারেল শিক্ষিত মূর্খ অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষদেরকে নিয়ে বইছা লম্বা লম্বা টাইম কথা বলে বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছে। আল্লাহর রহমতে আমাদের বয়ান এইখন লাইভ চলতেছে, আমেরিকা আমার শ্রোতা আছে, জাপানে আমার শ্রোতা এখনই বয়ান শুনতেছে, ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স সৌদি আরব কাতার দুবাই ওমান সারা বিশ্বের যেখানে বাঙালি আছে তারা এখনই আমার বয়ানের ভিতরে আছে, চার হাজার পাঁচ হাজার ছয় হাজার শ্রোতা এখনই আমার সাথে লাইনে আছে, তারা আমার বয়ান শুনতেছে, ওই জায়গায় বসে আমার বয়ানের সুন্নতি দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত নিচ্ছে, ওই জায়গায় বসে আমার বয়ানে তারা কোরআন শরীফ পড়া শেখার সিদ্ধান্ত নিচ্ছে, ওই জায়গায় বসে তারা হারাম উপার্জন বর্জনের সিদ্ধান্ত নিচ্ছে, ওই জায়গায় বসে তারা জেনা করার অভ্যাস ছিল ফিরে আসার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের দ্বারা আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের খেদমত নিচ্ছে, কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে ওলামায়ে কেরাম যে সাইড পাঁচ ভাগে ভাগ হয়ে গেছে, তন্মধ্যে সবচাইতে কঠিন ভাগটা আল্লাহ তাআলা বক্তাকে দিয়েছে। এই কবগুলিয়ে এতক্ষণ ধরে ফানাতি ফানাতি আইছি, গায়ে দোয়ানোর আগে খানিক সময় ভানাতি হয় না, দোয়ানো হলো এইটুক এইটুক কবে যাই সে গোড়াইতে ভুল ভুল কদিয়াতে নালাতে শুরু করেছি। সবচাইতে কঠিন কাজ বক্তাকে দিয়েছে, দিন নাই রাত নাই যে জায়গা যাব ডেকি আকাশে গেলেও লাতি খায়। ডেকির জন্য ডেকি রে বানাইছে কি জন্য? কেউ কি ডেকিরে জিব্বে দিয়ে চাটলি হতে ফার হবে, সুমো দিলি হবে, ওরে লাইতি হবে, ও ডেকি আকাশে গেলেও লাতি খায়, দেখি যদি ভেস্তেও যায় তবুও লাথি খাবে। আমরা বক্তারা যে জায়গা যাই সেই জায়গায় আমাকে দায়িত্ব, নামছি ওই ব্যাটারি বেড়ার মোড়ে একটু চা খাবো বলে প্রাইভেটেতে বের হয়েছি, বেরোনোর সাথে সাথে এক দর্শ জমা হয়ে গেছে, বসে ও ডানে ডানে খাতি খাতি শেষে করে যদি এত কিছু খাওয়ালাম জন একটু আস করেন কি কোন বেকায়দা কদি দেই, নামছি একটু আইটে চলতি ভাতে চা খাবো সে জায়গায় আমার রস করা লাগবে, যেখানে যাই সেখানে সকালতে বেরোইছি টাইম মতো খাতি পারি নাই, কি দিতে প্যাট তৈ তৈ করতেছে, আমার কথা বলার শক্তিও নেই, গা কাটতেছে, কিন্তু আব্দুর রহমান আমার ছাত্র, আমার সুলতান সেই মাদ্রাসায় পড়ছে, ছেলে মানুষ এতিম, তার মাটা মাদ্রাসা করছে, সেও এখন ছাত্র, মাদ্রাসা করার বয়স তার হয় নাই, মাদ্রাসা করতে জন্যে একটা যোগ্যতা নিয়ে আসতে হয়, যোগ্যতার আগেই যদি কাজে দায়িত্ব নেয় তাহলে তা কিরম হয় বাস বেশি ভালো হয় না, কথায় এসে যায় আমার উস্তাদ মাওলানা আকেল আলী সব কোটালি পাড়া টুঙ্গি পাড়ার পাঁচ কয়নের হুজুর ছোট ছোট চুটকি বলতেন, কয় মিয়া আইটনুর আগে পাইকে গেলে দুধের সাথে মেশা যায় না, আইটনু বোঝেন আম আটি শক্ত আরে কি কয় আইটনু কয় না, আম আটি শক্ত হলে তারে কয় আইটনু কয়, তো আমের আটি শক্ত হওয়ার আগে যদি আম পাইকে যায়
কিছু আম আছে দেখবেন একটুক একটু গুটি হয়েছে, হলুদ হয়ে গেছে। আমের পাকা কালার তো হলুদ হওয়া, আমের পাকা কালার কি হলুদ হয় না? তো ওই হলুদ হয়ে গেছে কিন্তু মূলে ভিতরে আঠি শক্ত হয়ে নেই, ও কি গোটায় থাকতে পারে? হালকা বাতাসে পড়ে যায়, ও কি কেউ দুধ দিয়ে খায়? পোলা বানে খুঁটিয়ে নিয়ে গাঠিতে গোজে, গাঠিতে একটা গোজে আরো গোজে আরো গোজে, হাফ প্যান্ট পরে তো গাঠিতে গুস্তি গুস্তি সব প্যান্ট গাঠির মধ্যে চলে এসে ওই দেড় একটা বার হয়ে যাচ্ছে। খবর লে এই গাঠি বাড়ি আম নিয়ে জিনুকির ভাষা ঘষে ভুটো হয়ে যায় ওই দিয়ে কাটিয়ে খায়। সব তা জানি, একেবারে ওই বাড়িতে নিয়ে সংসদ পর্যন্ত জানি না এমন কিছু নেই। এই জিনুক দিয়ে কাটিয়ে কুটিয়ে কয়টা খায়, যখনই আঠি শক্ত আম পায় তাহলে তারপরে কি আর ওই আইটনু আম ও কি আর কুলোতে যায়? সেগুলো যা পড়ে পালা খাইয়ে রাস্তার সাথে সেই সেই মেসে ব্যানের পাড়ায় চেঙ্গা ফেঙ্গা হয়ে যায়, ঠিক না? আর আঠি শক্ত হয়ে যদি একটু হলুদ হয়, আঠি শক্ত হওয়ার পরে হলুদ হয়, পোলা পান তো পাকছে মনে করে চেঙ্গা টেঙ্গা নিয়ে রেডি হয়, ইটেল মারে ঢিল মারে কোটা মারে মাতে কয়। এবার আমগন কম এক গালে এক ডালে করে বারোটা আম হইছে, একটু লাল হয়ে উঠছে, একটাও তো অধিক টাকা মিলিয়ে এই বারোটা আম যখন আঠি শক্ত একটু হলুদ হয়েছে, অল্প একটু হলুদ হয়েছে, জড়ে ঘুরে যার বাড়িতে পোলা মারে ছুড়িয়ে রে কার বাড়িতে কুটাই দিয়ে পাইয়া এরবারে তারে নিয়ে যত্ন সহকারে কুলার ভিতরে ল্যাপ পুরন সিরা খেতা পুরন বালিশ ওর মধ্যে সাইতিনের পাতা তার মধ্যে বালিশ দেড় দুটি দিয়ে এর উপরে সাই তুষ দিয়ে ওর মধ্যে যত্ন করে সাজাই গুজায় তুইয়ে দেশে এই খড়ির বেড়াওয়ালা ঘর তাতে তালাই দিয়ে তুইছে। ওই ঘরের দিকে তাকা মিলে রেড সিগন্যাল লাল পতাকা টানায় দেশে মোটে বারো ডাম দুটি গোপালগঞ্জের হুজুরে দিতে হবে আর দশটা একত্র আমের দুধ দিয়ে মিশে দিয়ে হবে। একই গাছের আম কয়টা পালা খাইয়ে রোডের সাথে চেগাই গেছে আর এই কটে এত যত্ন সহকারে আহ্লাদে রয়েছে, পার্থক্য কোথায়? ওই কটে আইটনুর আগে পাইয়ে গেছে আর এই কটে আইটইয়ে পাকতেছে, এই জন্য এরা দুধির সাথে মিশবে, ওরা কোনোদিনও দুধির সাথে মিশবে না। আইটনুর আগে পাকলে কিন্তু দুধির সাথে মিশা যায় না। মাওলানা পাস করে তারপরে পাকো, মুফতি মুহাদ্দেস পাস করে তারপরে পাকো, কাজে লাগবে সময় মতো ইনশাআল্লাহ।